everyone, welcome to my channel Art of Cooking by Nipa. আজকের রেসিপিতে রয়েছে মুচমুচের স্বাস্থ্যকর পালং পাকোড়া। এই পালং পাকোড়াটা সন্ধ্যায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে যেমন ভালো লাগে, তেমনি ডালের সাথে ভাত দিয়েও খুব ভালো লাগে। চলুন তাহলে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই একটি বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এরপর দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, এখানে আমি একবারেই 2 চামচ লবণ ব্যবহার করলাম। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিচ্ছি 1 চামচ। 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে প্রথমেই আমি কোনো রকম পানি অ্যাড করছি না, পালং শাকটা মেশানোর পর এর মধ্যে পানি অ্যাড করব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পালং পাতা অ্যাড করছি। এগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে খুব ভালোভাবে পালং পাতার সঙ্গে সব কিছু আগে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়া ব্যবহার করিনি, তবে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যেহেতু যে কোনো শাকেরই নিজস্ব একটা পানি থাকে, সেই জন্য আগে থেকেই আমি পানিটা ব্যবহার করছি না, আগে শাকের সঙ্গে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিচ্ছি, আবারও মেখে নিচ্ছি খুব ভালোভাবে। পাকোড়া তৈরি করার জন্য একটা থকথকে মিক্সচার তৈরি করতে হবে, এই জন্য আমি পানিটা একবারে ব্যবহার করছি না। এরই মাঝে আমার মিক্সচারটা তৈরি হয়ে গেছে, এখানে আমি 4 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। এখন এখান থেকে এভাবে বলের আকারে নিয়ে ভেজে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে আমি একটি একটি করে পাকোড়া দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পাকোড়াগুলো যেন গায়ে গায়ে লেগে না থাকে, একটু ফাঁকা ফাঁকা করে ছাড়তে হবে। এখন একটা সাইড ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম ফ্লেমেই রেখে ভেজে নিতে হবে, না হলে পাকোড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে। এরই মাঝে একটা সাইডে ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি প্রতিটা পাকোড়া উল্টে দিচ্ছি আর অপর দিকটাও ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলিতে আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, দেখুন এর 2টা দিকই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। সব কয়টা পাকোড়া তুলে নিয়ে আমি একইভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কুড়মুড়ে পালং পাকোড়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের বরাবরের মতোই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।